एवरीवन वेलकम बैक टू माय न्यू व्लॉग এখনো পর্যন্ত চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বাবা মা বলতে আপনারা কি বোঝেন সন্তানকে ভালোবাসে অপার স্নেহ মা বাবা কখনোই খারাপ হয় না সন্তান যতই খারাপ হোক কিন্তু এইখানে জিনিসটা পুরোই আলাদা আপনাদের সাথে এমন একজন বাবা এবং মায়ের আজ পরিচয় করাতে যাচ্ছি যারা কিনা নিজের সন্তান যখন মারা গিয়ে শ্মশান যাত্রায় যাচ্ছে তখন সেটা দোকানের প্রমোট করছে চোখে জল নেই মুখে হাসি আর অপার মিথ্যে কথা দেখুন ভিডিওটা দেখুন আর বিচার করুন কে কেমন এরকম বাবা আপনারা কখনো দেখতে পাবেন না এটা বাবা আজ থেকে প্রায় 8-9 বছর আগে একজন মেয়ে পালিয়ে বিয়ে করে ছেলেটি গরিব বাবা মার অবস্থা ভালো মেয়েটি তাই মেয়েটাকে মেনে নেয়নি এটা অনেকেই হয় পালিয়ে অনেকেই বিয়ে করে পরে মেনে নেয় কিন্তু এই বাবা এতটা পাষাণ হৃদয় মেয়েকে তো মেনে নিলই না মেয়ে যখন শ্মশান যাত্রায় পুড়ছে চিতায় তখন সে হাসছে আমি মিথ্যে বলছি না জুম করে ভিডিও দেখাবো চোখ মিথ্যে কথা বলে না নিজের দোকানের প্রমোট করছে আর মেয়ের বাড়ি জানেন শ্বশুর বাড়ি বাবার বাড়ি থেকে দুটো বাড়ি পড়ে ওই দোকানের সামনে দিয়েই সব যাত্রা যাচ্ছে কিন্তু বাবা দোকানে বসে দোকানদারি করছে ইতিহাসে বিরল ওনার নাম ওঠা উচিত গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে যে নিষ্ঠুর নির্মম বাবা মেয়েটা ক্যান্সারে আক্রান্ত হয়ে ছটপট করছে একদিনের জন্য বাবাকে দেখলাম না যেতে এটা বাবা হতেই পারে সন্তান ভুল করেছে নিবেদিতা বোন যখন বেঁচে ছিল আমাদের মধ্যে ছিল ওর বাবার একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল ও কিন্তু দৌড়াতে দৌড়াতে বাবাকে দেখতে গেছিল সেই ভিডিওটা আছে কিন্তু মেয়েটা যখন চলে গেল সারা জীবনের মতো দেখা গেল না মেয়েটাকে আর যে মানুষটা মারা যায় তাকে তো আর কোনোদিন দেখা যায় না সে তো আর কোনোদিনই আসবে না তার উপর কিসের রাগ মৃত ব্যক্তি তো চলে গেল ওপরে তার উপর কিসের রাগ তাকে তো দেখাই যাবে না ফটোই থাকবে শেষবারের মতো একবার দেখতে গেল না আর বসে বসে হাসছে দেখুন ভিডিওটা দেখুন যারা বিচার করতে এসেছেন ওই ছেলেটির ব্যাপারে ওই ছেলেটি নিবেদিতার হাজবেন্ড আমাদের দাদা ভাই অক্লান্ত পরিশ্রম করেছে দিন রাত এক করে সারা খুন মেয়েটার পাশে থাকা যখন বাড়িতে ছিল তখনও সারা রাত জেগে জেগে সেবা করেছে একবার হরিয়ানায় যাচ্ছে একবার দিল্লি যাচ্ছে একবার কলকাতায় কি অক্লান্ত পরিশ্রম সারা রাত জেগে মানে সারা খুন শেষ দিন অবধি পাশে না একদম ছায়ার মতো ওই ওর বাবা ওই ওর মা এবং ওই ওর হাজবেন্ড ওটাই ওর সব নিবেদিতার ওটাই সব ছিল বাবা মা কিন্তু ওর বাবা মা ছিল না এটা বাবা মা নয় দেখুন ভিডিওটা পুরো কমেন্ট বক্সে জানাবেন আমি যদি কিছু ভুল বলে থাকি মোটামুটি আজকে কালকে মারা গেছেন কিন্তু আজকে আমি আসলাম আপনি নিবেদিতার বাবা তো নাকি নিবেদিতার বাবা নাম হচ্ছে আপনার নকুল চন্দ্র সাহা নকুল চন্দ্র সাহা সাহা প্লাইউড সেন্টার ই কে সাহা প্লাইউড সেন্টার এটা হচ্ছে নিবেদিতার দিদি নাম বলুন আপনার অনিমা সাহা আপনি হাবড়ায় থাকেন তো আপনার শ্বশুর বাড়ি হাবড়া আর ইনি হচ্ছেন মাসিমা নিবেদিতার মা মাসিমার নাম কি রমা সাহা ইনি হচ্ছেন নিবেদিতার বাবা এবং উনি কিছু বলতে চাইছেন না ওনার মনটা খুব ভারাক্রান্ত তো আজকে যেহেতু শ্মশানে মেয়ে চিতায় তার জন্য উনি খুব মন খারাপ নিবেদিতা কি দেখতে চেয়েছিল আপনাদের মাকে দেখতে চেয়েছিল মাসিমা আপনি গেছিলেন দেখতে এখন ওই ফোনে এই যখন ক্যান্সার ধরা পড়লো ক্যান্সার হাসপাতালে যখন ছিল তখন আমার বলছে আমি তখন আবার এই কলকাতায় ছিলাম কলকাতা মানে যাদবপুর তখন আমার ফোনে বলছে যে মা তুমি একটু আসো না আমি তো আর বাঁচবো না তুমি একটু আসো এই কথা বারবার বলছে তখন আমার বাড়িনের বলছে যে বিট্টু দেখ আর যদি আমার ছেলে থাকতো তাহলে কেন নিভাবে বসে থাকতাম তখন ও টিকিট টিকিট কেটে তারপরে আমি বলছে এই এই পালায় যাওয়ার কোনো চিন নেই তাহলে একটা কাজ কর মামারে বল তখন মামারে বললো মোবাইলে মামা তার বলতে ঠিক আছে তুমি মামিরে নিয়ে যাচ্ছ দাও মামিরে কিন্তু বেশি সময় ওর কাছে আপনি দিল্লিতে গেছিলেন নিবেদিতাকে দেখেছিলেন হরিয়ানায় গিয়েছিলেন দেখেছিলেন
কিন্তু সবাই তো প্রশ্ন করছিল যে মা এসেছিল কিনা, ওরা ও তো বলছে না মা আসেনি। মিথ্যে কথা বলছিল মানে আপনারা হরিয়ানায় গেছিলেন? শুধু মা একা গেছিল। তা আপনি অর্থনৈতিক সাহায্য তো নিশ্চয়ই করেছেন? অর্থনৈতিক সাহায্য আমি যাওয়ার আগেও করে গেছি, কিন্তু ওই জায়গা পরিবেশ দেখে আমি আর এক পয়সাও দিইনি। আরে কেনা কে চাইতে হো? তুমি কে হও নিবেদিতা? বঞ্জি। আর এই যে তোমার দাদু বা দিদাকে সারা চাঁদপাড়া লোক তো চেনেন, তুমি যে ভিডিওগুলো ওখানে দেখতে, তোমাকে কি ব্লক করে দিত? না, আমি দেখতাম ওখানে, আমি রাগ হয়ে গেছে, মাসির শরীরে এত খারাপ অবস্থা, তার মধ্যে এভাবে নিয়ে আসছে। আমি রাগের চোটে তখন কমেন্ট করতে শুরু করি, আর এত বাজে আমার কমেন্ট যেগুলো ওকে বোঝা যাচ্ছে যে বাজে, ও কুলাঙ্গার, এগুলো প্রমাণ হচ্ছে, সেগুলো ধরে ধরে ডিলিট করতো। আচ্ছা, ও যে টাকাগুলো তুলেছে সে টাকাগুলো কি আদৌ কাজে লেগেছে না ওর কাছেই আছে? না, কাজে লাগেনি। এই ধরুন 1.5 লাখ টাকা বলে যে আনলো, কালকে আনলো কিভাবে? অ্যাম্বুলেন্সে বেঁধে, আমার কাছে ছবি আছে, অ্যাম্বুলেন্সে, একটা এসি অ্যাম্বুলেন্সে বেঁধে, তাও এসিটা খুব চালাচ্ছে না, বলছে বরফের ব্যবস্থা করতে। তা কাঁচের গাড়িতে যে এসিওয়ালা আছে সেটা আনলো না। ওর এত সাবস্ক্রাইবার আসবে বলে ও কালকে রাত 1:30 এখানে ঢুকলো, ও 1 ঘন্টা হয়ে চলে যেতে পারলো, গেল না, ও এই 9:30 সময় নিয়ে গেল। কেন এতক্ষণ রেখে দিল গরমের মধ্যে? বলছিল গন্ধ বেরিয়ে যাবে। এতটা কেন করছে? রুকো জরা, সবর করো, বোলা ধাক্কা বুক্কি নাই করনে কা, আরাম সে লেনে কা। জানি ওর একটু মেয়েলি ব্যাপার আছে, মেয়েলি ব্যাপার আছে, মেয়েদের গায়ে পড়া স্বভাব আছে, এটা আমি শুনেছি। তারপরে মানুষই বলেছে, সুবিধার না অতটা। মাসিমা আপনাকে ফোন করে দিচ্ছিল মারা যাওয়ার পরে, কিছু জানিয়েছে ও? ও কিছু জানায়নি, ওর বৌদি জানিয়েছে। ওর বৌদি, ওর সঙ্গে যেটা আছেন ওনার বৌদি, ও দিল্লিতে থাকে। আচ্ছা, একটা 1:30 বাজে তখনই আর কি শরীরটা খারাপ হয়ে গেল, তখনই ও বউ ফোন করে বলছে মাসি রিঙ্কু মনে আননি। আচ্ছা, তাহলে এই যে নিবেদিতা মারা গেল, সম্পূর্ণ দোষটি কাদ দেবেন, ট্রিটমেন্টটা দেবেন না ওর গাফিলতি? আমার তো মনে ওর স্বামীর গাফিলতির জন্য হয়েছে। ইয়া নাই কা বলা তুমি, এই পেলে কে বলা, চল চল গেল। স্বামীর গাফিলতির জন্য আপনার মেয়ে মারা গেছে, তাই তো? ও দাদাদের, আমরা দেখলাম যে কোন সহযোগিতায় কাজ হচ্ছে না, পেশেন্টের এমন খারাপ অবস্থা, সেই জন্য আমরা পয়সা দেবো কেন? ডাক্তার তো বলেই দিয়েছে 1 সপ্তাহ থাকতে পারে, আর 1 মাসও থাকতে পারে। পাগলের মতন কথা বলছে তারা। যে এত টাকা পয়সা তুলেছে আপনারা জানেন? এই যে এত লোক, এত দিদিরা হেল্প করেছে, আমরা রিসেন্ট জানতে পেরেছি, এতদিন আমরা জানতে পারিনি। কি বেয়েছেন, কত টাকা তুলেছে তাও অনুমান কিছু জানেন কি? আমি শুনলাম 40 লাখের মতন হয়েছে। বাহ দিদি, বাহ দিদি, দিদি বাহ দিদি। মিউজিক চ্যানেলটা যাতে বন্ধ হয়ে যায় সেটাই আপনারা চেষ্টা করবেন। কি বলেন আপনি, চ্যানেলটায় ফলো করতে বারণ করছেন সকলকে? যাতে চ্যানেলটা না থাকে, চ্যানেলটা না, ও দুনিয়ার চ্যানেল, যেহেতু আপনার মেয়ে। হ্যাঁ, আমরা চাই আমার বোনের কোন স্মৃতি যেন এরকম ভাবে ও নষ্ট না করতে পারে, যেটুকু করেছে থাক, আমরা ওটা নিয়ে সুখে থাকবো, কিন্তু এরপরে যেন আর কোনো ভিডিও করতে না পারে, এই চ্যানেলটা যাতে নষ্ট হয়ে যায়। আচ্ছা, এনভি ব্লকে তোমরা আর কোনো টাকা পয়সা পাঠাবা না, তোমরা কোনো সাহায্য করবে না, ওকে কোনো ফলো করবে না, তোমরা ওকে আনফলো করে দাও, পারলে রিপোর্ট করে দাও, একসাথে অনেকগুলো রিপোর্ট করলে ওর অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যেতে পারে। তোমরা চাও না যে ওই পেজটা চলুক আর? আর চলুক, আমরা সেটা চাই না। আমরা কেন ওইটা চ্যানেলটা খুলে রাখবো? আমার বোন যখন নেই তার নামে তো চ্যানেল খুলে রাখার কোনো প্রয়োজন হয় না, আমরা চাই ওটা যেন বন্ধ হয়ে যায়, আমাদের এটাই ইচ্ছা। मैंने अपनी जिंदगी में बहुत चूतिया घेरे, लेकिन ये मेरी सहन शक्ति के पार जा रहा है। तुमरा जे भावे हमार पाशे छिले, सपोर्ट करे छिले, सेई भावे तोमादेर दादार पाशे सब समय तुमरा थेको। आमी तो आर थाकबो ना, आमी तो थाकते पाच्छी ना, तो तुमरा किन्तु तोमादेर दादाके छेड़े चले जाओ ना, अवश्यई तोमादेर दादार पाशे थेको, सपोर्ट करते थेको। তোমাদের দাদার পাশে থাকলে আমি মনে করবো তোমরা সবাই আমার পাশে আছো। তোমাদের দাদা আমি বলে যাচ্ছি, বলে যাব তোমাদের দাদা যেন কন্টিনিউ ভিডিও চালু রাখছে। আমি বলে দিয়ে দিয়েছি যে ভিডিও করা যেন বন্ধ না হয়, আমার শেষ ইচ্ছা এটাই, আমাদের চ্যানেল যেন কখনো বন্ধ না হয়, আমাদের চ্যানেল যেন সবসময় চালু থাকে, আমাদের চ্যানেলের মধ্য দিয়ে আমি বেঁচে থাকবো। আমি দুটো ভিডিও একসঙ্গে অ্যাটাচ করেছি, ওর বাবা মা
ওর ভাই এতদিন কোথায় ছিল জানি না, তারা এসেছে, বোন মা সবাই বলছে চ্যানেল বন্ধ হয়ে যাক, রিপোর্ট করুন, এইসব বলছে। আর নিবেদিতা বোন কি বলছে শুনেছেন তো? মৃত্যুর ঠিক দুদিন আগে এই ভিডিওটা নাকি ও বানিয়ে রেখেছিল যাতে কিনা আমরা দেখতে পাই। বারবার বলছে যে চ্যানেলটাকে বাঁচিয়ে রাখুন, দাদার পাশে দাঁড়ান, এবং এই চ্যানেলের মধ্যে থেকে আমরা নিবেদিতা বোনের পাশে থাকবো, এটাই ওর শেষ ইচ্ছা। কিরকম বাবা মা আপনারা, কিরকম বোন, কিরকম দাদা আপনারা? বলছেন আপনারা চান এই বোনের চ্যানেল বন্ধ হয়ে যাক। বোনটা মৃত্যুর ঠিক আগের মুহূর্তে বলে গেল এই চ্যানেলটা আপনারা চালু রাখবেন, পাশে থাকবেন, দাদার পাশে থাকবেন, তাহলে মনে হবে যে আপনারা এই চ্যানেলটার পাশে আছেন। শেষ ইচ্ছাই কথাটা বলেছে, আপনারা ভিডিওটা দেখবেন, মেনশন করেছে যে তার শেষ ইচ্ছাই চ্যানেলটা যেন বড় হয়, চ্যানেলটা যেন থাকে। কারণ কি, নিবেদিতা বনু খুবই পছন্দ করতো চ্যানেলটাকে, খুব ভালোবেসে বানিয়েছিল। ও তো জানতো না যে এত তাড়াতাড়ি ও চলে যাবে, কেউই যেতে চায় না তাড়াতাড়ি, ও সেটাও বলেছিল ভিডিওতে, দেখবেন। ছি আপনারা বাবা মা, ছি ছি ছি, আপনাদের মতো বাবা মা হওয়ার থেকে না অনাথ অনেক ভালো। অনাথার সময় যে ছেলে মেয়েগুলো আছে তারা জানে না তাদের বাবা মাকে, তারা অনেক ভালো আছে। আপনাদের মতো বাবা মা হওয়ার থেকে শত জন্ম লোক যেন অনাথ থাকে। ছি বাবা মা নামের কলঙ্ক, আমরা সবাই দাদা ভাইয়ের পাশে আছি। ওই চ্যানেলের মধ্যে থেকে বনু বেঁচে থাকবে, সে বলেছে এই চ্যানেলের মধ্যে থেকে আমি বেঁচে থাকবো, তোমরা চ্যানেলটাকে রেখো, আমরা নিশ্চয়ই রাখবো। ছি ছি ছি, আপনাদের নাম, আপনাদের মুখ দেখতে লজ্জা করে। ভিডিওটা এতটাই, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। প্রত্যেকে কমেন্ট করবেন যে কী মনে হচ্ছে আপনার, এই নিবেদিতার বাবা আমাকে কী বলতে ইচ্ছা করছে।